প্রয়াত বুদ্ধিজীবী ডক্টর পিয়াস করিমের রুহের মাগফেরাত কামনা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছে স্পেন বিএনপি। গত 20 অক্টোবর মাদ্রিদের স্থানীয় এক রেস্টুরেন্টে স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাইম পঙ্কি ও মুর্শেদ আলম তাহের। সভায় বক্তব্য রাখেন ডাক্তার দুলাল আহমেদ, মুখলেসুর রহমান দিদার, ইসলাম উদ্দিন পঙ্কি, কাজী জসিম, ইমরুল বাশির, সুহেল ভুইয়া, শাওন আউয়াল, নাজু প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান বাকশালী সরকার গণতন্ত্রে বিশ্বাসী অধ্যাপক পিয়াস করিমকে শহীদ মিনারে রেখে শ্রদ্ধা জানাতে না দিয়ে তার অধিকার হরণ করেছে। তারা ডক্টর পিয়াস করিমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিশেষ মোনাজাত ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।